আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিও টপিকসটা হচ্ছে, বুঝতে পারছেন যে আজকে আমি কী বিষয়ে কথা বলবো, 2 বছর হলে শিশুকে আপনারা কী মিল্ক দিতে পারেন। তো এটি আমার অনেকেই কমেন্টস সেকশনে জিজ্ঞেস করেন যে 2 বছর বাচ্চাকে কী দুধ দিতে পারি। তো আমি আমার বাবুকে যেই দুধটা দিয়ে থাকি ফর্মুলা মিল্ক, সেটি হচ্ছে আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর কী কী মিল্ক আপনারা এর পাশাপাশি দিতে পারেন সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আমার সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিডো গ্রোয়িং আপ মিল্ক পাউডার। এটা হচ্ছে আমি আমার বাচ্চাকে 1 বছর প্লাস, মানে 18 মাস প্লাস বয়স থেকে হচ্ছে স্টার্ট করেছিলাম এই দুধটা। এটা হচ্ছে নিডো, 1 থেকে দেখতেই পাচ্ছেন 3 বছরের শিশুরা হচ্ছে এই দুধটা খেতে পারে। তো যেসব শিশুদের বয়স 1 বছর প্লাস তারা হচ্ছে এই দুধটা নিতে পারেন। আর তাছাড়া যেসব বাচ্চারা হচ্ছে এখন পর্যন্ত ফর্মুলা মিল্ক খাচ্ছে তারা ফর্মুলা মিল্কই খেতে পারে। যেসব বাচ্চারা হচ্ছে 1 বছর প্লাস তারে হচ্ছে এই দুধটাও নিতে পারেন, বা আপনি 2 বছর পর বয়স মানে হলেও তখনও নিতে পারেন। সাধারণত শিশু জন্মের পর থেকে হচ্ছে মায়ের বুকের দুধটাই হচ্ছে দেওয়া উচিত। আর যেসব বাচ্চারা হচ্ছে ফর্মুলা মিল্ক খায় তারা 0 থেকে 6 মাস পর্যন্ত যে কোনো একটা ফর্মুলা মিল্ক নিতে পারে, এবং 6 থেকে 24 মাস বয়স পর্যন্ত, মানে 2 বছর পর্যন্ত তারা হচ্ছে ফর্মুলা মিল্ক 2টা ইউজ করতে পারে, যে কোনো একটা NAN1 বা Prima 1, যে কোনো একটা সিমিলাক বা যেটি খাওয়ান না কেন আপনারা। আর 2 বছর যদি প্লাস হয়ে যায় তখনই হচ্ছে বাচ্চাদেরকে মিল্ক দেওয়ার প্রয়োজন পড়ে খাবারের পাশাপাশি, সেটা হচ্ছে গরুর দুধ হোক বা হচ্ছে ফর্মুলা মিল্ক বা যেটাই হোক না কেন। তো তখন হচ্ছে অনেক বাচ্চাদের হচ্ছে গরুর দুধে প্রবলেম থাকে, যেসব বেবিদের গরুর দুধে প্রবলেম, গরুর দুধ খেতে পারে না, গ্যাস হয় বা অ্যালার্জিক সমস্যা হয়, তো তাদের হচ্ছে আপনারা গরুর দুধটা না দিয়ে এই নিডোগুলো দিতে পারেন, এই দুধগুলো। তো এগুলো যেহেতু 1 থেকে 3 বছর বয়সী শিশুদেরকে খাওয়ানো যেতে পারে, তো এটা দিতে পারেন। তাছাড়া নিডোর সাথে সাথে আপনারা আরও মিল্ক আছে, অ্যাপার্ট মিল্ক, তারপর হচ্ছে সিমিলাক, কাউ অ্যান্ড গেটস, ইলডো বেবি, তো এইসব যেগুলো আছে 1 বছর প্লাস বা 2 বছর প্লাস সেগুলো হচ্ছে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। তো আমি হচ্ছে আমার বাবুটাকে নিডো 1 প্লাসটাই দিই। এটা হচ্ছে 3 বছর পর্যন্ত খাওয়ানো, মানে খাওয়ানো যেতে পারে, দেখতে পাচ্ছেন। আর বাচ্চাদের খাবারের পাশাপাশি অবশ্যই মিল্ক দিতে হবে, কারণ হচ্ছে মিল্ক হচ্ছে বাচ্চাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো পূরণে সহায়তা করে এবং হাড়কে শক্ত রাখে। তো এটাই হচ্ছে আমি আমার বাচ্চাকে 3 বছর পর্যন্ত এটা খাওয়াবো, তারপর হচ্ছে আমি গরুর দুধে যাব, কারণ এখনও গরুর দুধ আমি পুরোপুরি স্টার্ট করিনি খাবারে, কারণ হচ্ছে আমি গরুর দুধ একবার দিয়েছিলাম বাচ্চাকে, প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা সৃষ্টি হয়েছে, তাছাড়া বদ হজম এবং বমিও করেছিল অনেক, এর জন্য আমি গরুর দুধটা দেওয়া স্টপ করেছি। কিন্তু গরুর দুধের খাবার যেগুলো সেগুলো হচ্ছে আমি দিয়ে থাকি মাঝে মধ্যে, কিন্তু ডিরেক্ট গরুর দুধ গ্লাস করে দেওয়া সেটা হচ্ছে আমি দিই না। তো এই দুধটাই হচ্ছে আমার শেষ ভরসা হিসেবে রয়েছে, তো এটাই হচ্ছে আমি দিই। আর এটা খাওয়ার পর তেমন কোনো আমার অসুবিধা হয়নি, কোনো বদ হজম বা বমি টমি বাচ্চার গ্যাসের সমস্যা তেমন হয়নি, মোটামুটি ভালোই ছিল আমার। তো এই জন্য এটাই আমি রেখেছি। আর এটার প্রাইস কত সেটাও আমার আরেক ভিডিওতে দেওয়া আছে, তাও আমি এখানে বলে রাখলাম। এটার প্রাইস হচ্ছে 480 টাকা, আগে ছিল 450 টাকা করে কেনা যেত, 430 টাকাও মনে হয় কিনেছিলাম, কিন্তু এখন 480 টাকা। তো দিনে দিনে এটার দাম মানে বাড়তেছে। আর এটা কিভাবে খাওয়াবেন না খাওয়াবেন সবগুলি দেওয়া থাকে এগুলোতে, আমার আরেকটা ভিডিও আছে এটা নিয়ে করা, তো সেটাও তো আপনি দেখতে পারেন। তো এখানে আমি আর এত ডিটেলস বললাম না, তো এখানে আমি জাস্ট দেখাই দিতেছি এখানে দেওয়া আছে। আর এই দুধটা আপনার যে কোনো ফার্মেসির দোকানে বা মুদির দোকানে সব জায়গায় পেয়ে যেতে পারেন, এটা ইজিলি পাওয়া যায় এই দুধটা। আর এখানে দেওয়া আছে যে আয়রন ও সেলিনিয়াম, যা রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে, জাস্ট এগুলো দেওয়া থাকে সব সব দুধের প্যাকেটের মধ্যেই, এগুলো একটু দেখে নেবেন। এখানে প্রস্তুত এবং সংরক্ষণ প্রণালী দেওয়া আছে, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। তো শিশুর খাবার তৈরির আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নেবেন, ব্যবহার সামগ্রী সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন, ব্যবহার সামগ্রী 5 মিনিট ধরে ফুটিয়ে নেবেন, তার একটু ব্লার হয়ে গেছে, জাস্ট এগুলো হচ্ছে আপনারা একটুখানি দেখে নেবেন। এখানে খাবার প্রস্তুত প্রণালী দেওয়া আছে, এখানে ভিডিওটা ব্লার হয়ে যেটা
আমি তেমন কিছু বললাম না, এখানে আপনারা জাস্ট একটু পড়ে তারপর হচ্ছে দুধটা তৈরি করবেন। আর বাচ্চার খাবার তৈরির আগে অবশ্যই কিন্তু বাচ্চার খাবারের তৈরি যেসব বোতল চামচ যা আছে সবগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেবেন গরম পানি দিয়ে ফুটিয়ে। তো আজকে এ পর্যন্তই, আর যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওতে কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আজকে এ পর্যন্তই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।